আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কথা বলবো এলসিডির লাইট কানেকশন নিয়ে। এই দেখুন, এলসিডির লাইটটা ছিঁড়ে গেছে। এখন গ্রাফিক্স আসতেছে কিন্তু লাইট আসতেছে না, তো এটা কিভাবে আমরা সব কাজগুলো এই সেটের করতে পারবো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আশা করি সবাই সাথে থাকবেন, ভিডিওটি পুরোপুরি দেখবেন। এই ভিডিওটি দেখার পরে যখন আমাদের 5 লাইনের এলসিডি লাইটের কানেকশন আসবে, সেই সমস্যাগুলো আমরা সহজেই সমাধান করতে পারবো যদি একটু বুঝে নিতে পারি। আমাদের যে লাইটের লাইনটা আছে সেখানে কিন্তু 5টা লাইন আছে। 5টা লাইনের মধ্যে আমাদের এখানে 5টা লাইনের মধ্যে 4টা লাইট জ্বলবে। তো 4টা লাইটের চিত্রটা আঁকতেছি আমি। 1, 2, 3, 4। তো আমাদের 5টা লাইনের কোন লাইনটা কোন জায়গায় যাবে সেটাই এখন মূল বিষয়। তো আমরা প্রথমে এটাকে যদি 1 নম্বর পিন ধরি, এই লাইনটাকে আমরা অ্যাথোড হিসাবে দেখতে পারি। আর অ্যাথোড মাপার জন্য ব্যাটারি লাগিয়ে সেট অন করে যে পয়েন্টটাতে 1.6 ভোল্ট আসবে সেটা হবে অ্যাথোড। আর পাশের এই দুইটা পিন একাত্রে, এই দুটোকে আমরা ক্যাথোড বলবো আর ওই দুটো কক ক্যাথোড বলবো। এখানে ক্যাথোডের লাইন হতে হবে 4টা। তো দ্বিতীয় লাইনগুলোতে, দ্বিতীয় এবং তৃতীয় লাইনে থাকবে 3.6 ভোল্ট। তো অ্যাথোডের লাইনটা আমরা 1.6 যে যেটা থাকবে এটাকে আমরা লাইটের মাইনাস সাইডে লাগিয়ে দিব। আর ঠিক এইভাবে সিরিজ আকারে এই একটি লাইন 4টা লাইটের মধ্যেই থাকবে। বাকি যে 4টা লাইন আছে সেগুলো আমরা এই ঠিক প্রতিটা থেকে একটা একটা করে লাইন প্রতিটা লাইটের অপর প্রান্তে লাগিয়ে দিব। তো অপর প্রান্তে লাগানোর পরে আমাদের লাইটের কানেকশনটা হয়ে যাবে। আচ্ছা, এখান থেকেও যদি লাইন টানা না যায় তাহলে কিভাবে লাইন করব সেটাও একটু বুঝিয়ে দিচ্ছি। আমাদের এই এলসিডি হচ্ছে 24 পিনের এলসিডি, 24 পিন। তো 24 পিনের মধ্যে আমাদের এই লাইটের লাইনগুলো কত নাম্বারে থাকে সেটা এখন আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব। আমি এখানে 24টা লাইন এঁকেছি। এখানে আমাদের এক থেকে এই পাশ থেকে 1, 2, 3 করে গুনে আমাদেরকে যেতে হবে 13 নাম্বার। 13 নাম্বারে থাকবে আমাদের 3.6 ভোল্ট, যেটা আমরা প্রথমে নির্ণয় করব। তার পাশেরটা 12 নাম্বারটাতে থাকবে আমাদের অ্যাথোডের লাইন, যেটাতে আমরা সেটটা অন করলে আমরা পাবো 1.6 ভোল্ট। এই 12 নাম্বারটাতে পাবো আমরা 1.6 ভোল্ট, এবং 13 নাম্বারটাতে পাবো 3.6 ভোল্ট, এবং 14 নাম্বারে পাবো 0 ভোল্ট। তো আমাদের লাইটের লাইন থেকে লাইনগুলো কিভাবে আসলো সেটা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। আমাদের 3.6 ভোল্ট যাবে মাঝখানের দুই লাইনে, এবং অ্যাথোডের লাইনটা যেটাতে 1.5 ভোল্ট কিংবা 6 ভোল্ট থাকবে সেটা আসবে অ্যাথোডের লাইনে, আর 0 ভোল্ট আসবে 14 নাম্বার পিনে, 14 নাম্বার লাইনে। আমি আপনাদেরকে না দেখিয়ে কাজটা আগে করে ফেলেছিলাম, তারপরে এখন শুধু ডায়াগ্রামের মাধ্যমে বোঝানোর চেষ্টা করতেছি। এই ঠিক যেভাবে আমি এখন চিত্রটা এঁকেছি ঠিক সেভাবেই আমি লাইনটা ওকে করেছি, আপনারা দেখতে পাচ্ছেন।
ঠিক চিত্রে যেভাবে দেখালাম ঠিক সেভাবেই কিন্তু আমি লাইনটা ওকে করে নিয়েছি। এবার আমরা এলসিডিটা অ্যাসেম্বলি করে নিব। তো বন্ধুরা, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনি এটার নতুন ইউজার হয়ে থাকেন। আর কাজটা কেমন হলো, এতে আপনাদের কোনো উপকার হলো কিনা, কিছু শিখতে পারলেন কিনা সেটা জানিয়ে অবশ্যই কমেন্টস করবেন। আর ভিডিওটি যদি ভালো থাকে লাগে একটা লাইক দিবেন, আর খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক দিবেন, কারণ এতে ডিসলাইক দিলেও কিন্তু আমরা অনেক কিছুই বুঝতে পারি যে আমাদের ভিডিও কোয়ালিটি অবশ্যই খারাপ হচ্ছে, এই কারণে ডিসলাইক দিচ্ছে। আর সব মন্তব্য করে দিবেন যে কাজগুলো আবার আরো কিভাবে করা যায় সে ব্যাপারে পরামর্শ দিবেন। এখানে আমি তারগুলো যেহেতু এলোমেলো ভাবে ছিঁড়ে না যায় এই জন্য একটু টেপ লাগিয়ে নিলাম। এবার এলসিডিটা লাগিয়ে নেওয়া যাক। তো বন্ধুরা, এলসিডিটি জ্বালাই করে নিচ্ছি আমি। এলসিডিটি জ্বালাই করার পরে আমি টেস্ট করব যে আমার কাজটা ওকে হয়েছে কিনা। ব্যাটারি লাগিয়ে পাওয়ার সুইচ অন করে দিলে অন করতেছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমাদের লাইটের কাজটা সম্পূর্ণ ওকে হয়ে গেছে। তো এভাবে যদি এলসিডি লাইটের লাইন কেটে যায় ঠিক এভাবে আপনারা কাজটা করে নেবেন, এবং ভিডিওটি দেখে একটা লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।